অনেক গর্ভবতী প্রসবের সময় একই সঙ্গে দুই বা তার অধিক সন্তানের জন্ম দিয়ে থাকে। গর্ভে একের অধিক সন্তান ধারণ করা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু কি কি কারণে যমজ সন্তান হয় বিশ্লেষণ করলেন কলকাতা আর কর মেডিকেল কলেজের স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর অরূফ মাঝি। এক, প্র্যাটার্নাল। দুই, আইডেন্টিক্যাল। প্র্যাটার্নাল যমজ দুটি ভিন্ন ডিম থেকে বিকাশ লাভ করে, বেশিরভাগ যমজই প্র্যাটার্নাল। আর অসময় আকস্মিক ও প্রারম্ভে গর্ভধারণের কারণে অনেক সময় একই ডিম বিভক্ত হয়ে আইডেন্টিক্যাল যমজ সৃষ্টি করে। আসুন আমরা এখন দেখে নেব কি কি কারণে যমজ সন্তান হতে পারে। এক, পরিসংখ্যান বলছে গত কয়েক বছরে যমজ সন্তান প্রসবের হার বেড়েছে। চিকিৎসকরা মনে করছেন মাল্টিপল অবলেশন এর প্রধান কারণ, অর্থাৎ বন্ধ্যাত্বের চিকিৎসার জন্য যে ওষুধ সেবন করা হয় সেই ওষুধের সাইড এফেক্ট থেকে যমজ সন্তানের জন্ম হয়। দুই, টেস্ট টিউব বেবির ক্ষেত্রে একাধিক ভ্রূণ মায়ের গর্ভে ট্রান্সফার করা হয়, এক্ষেত্রেও যমজ সন্তানের জন্ম হওয়ার সম্ভাবনা থাকে। তিন, বেশি বয়সে প্রেগনেন্সি একটা বড় কারণ বলে মনে করেছেন চিকিৎসক মহল।